নমস্কার বন্ধুরা, আমি টুটুল। আমার টুটুল এ টু জেড চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও। আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা অনুষ্ঠান বাড়ির মতো দারুণ টেস্টি, দুর্দান্ত স্বাদের চানা মশালা। এটা লুচি, পরোটা, নান যার সঙ্গেই খান, এর স্বাদ অতুলনীয়। তাহলে চলুন সেটা শুরু করা যাক। নিয়েছি প্রেশার কুকার, আর এই যে চানাটা দেখুন কত বড় বড় হয়ে গেছে ভিজে, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি প্রেশার কুকারে এই চানাটা দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি জল প্রয়োজন মতো, দিয়ে দিচ্ছি 2-3 চিমটি খাবার সোডা, এর থেকে বেশি দেবো না, তাতে কিন্তু টেস্টটা নষ্ট হয়। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, ব্যাস আর কিছু আমি দেব না। এটা আমি প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করে তারপর আবার ফেরত আসছি। বন্ধুরা, আমার চানা কিন্তু প্রেশারে সেদ্ধ হয়ে গেছে। আমি স্টিমটা ভেতরে রেখে বন্ধ করে রেখেছি যাতে আর একটু সফট হয়ে যায়। 500 চানা নিয়েছি আমি, এখানে আমার 500 চানা নেওয়া আছে। তার জন্যে আমি এতে দিয়েছি 4টে সিটি দিয়েছি হাই ফ্লেমে, এবং 1টা সিটি মিডিয়াম ফ্লেমে আমি দিয়েছি। এইভাবে আমি চানাটা সেদ্ধ করেছি, আর কিছুক্ষণ স্টিমটা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি। আচ্ছা, যতক্ষণ ওটা স্টিমটা দেওয়া আছে আমি ততক্ষণ এদিকে যেটা মশলাটা বানিয়ে কষেন, মশলা কষার জন্য আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়া তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে। আপনারা চাইলে তেজপাতা ফোড়ন দিতে পারেন, আমি দিচ্ছি না, গোটা গরম মশলা দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না, তাই পেঁয়াজটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু দেখুন সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে টমেটোর পেস্ট, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা একটু কষে নেবো আমি পেঁয়াজের সঙ্গে। এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর 2 টিস্পুন আদা বাটা, 2 চা চামচ আদা বাটা, আর 1.5 চা চামচ রসুন বাটা। এই দিয়ে এই দিয়ে আমার আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, 1 চামচের একটু কম হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি মির্চ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি নুন, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি 100 দই আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলার মধ্যে অ্যাড করবো। এটা কিন্তু আমি টক দই নিয়েছি, আমি 100 টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এই মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে।
দিয়ে দিচ্ছি কোয়ার্টার টিস্পুন গরম মশলা, এবার দেবো দু চা চামচ চিনি, আপাতত আর কিছু আমার দেওয়ার নেই, মশলাটা সুন্দর করে কষা হবে। আচ্ছা দেখে নিন ছোলাটা কীভাবে আমি সেদ্ধ করেছি, এই যে ছোলাটা দেখুন এভাবে চাপলে সুন্দর গলে যাচ্ছে, অথচ কিন্তু গোটা গোটা রয়েছে, এইভাবেই সেদ্ধ করবেন, এর থেকে কম সেদ্ধ হলে কিন্তু পরে শক্ত হয়ে যেতে পারে, ঠান্ডা হওয়ার পর কিন্তু ছোলাগুলো শক্ত হয়ে যায়, ওই জন্য এরকম নরম করে সেদ্ধ করতে হয়, কিন্তু খেয়াল রাখতে হবে যেন গলে না যায়, গলে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না, ওই জন্যে গোটা গোটা থাকবে কিন্তু নরম হবে। যেভাবে সিটি দেওয়ার কথা আমি বললাম প্রেশার কুকারে, এইভাবে দিলে কিন্তু এরকম সুন্দরভাবেই সেদ্ধ হবে। দেখুন মশলাটা কিন্তু আমার পারফেক্ট কষা হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখুন ওপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলা কষা কিন্তু একদম পারফেক্ট। এবার আমাকে যেটা করতে হবে, আপনারা এটা না দিলেও পারেন, কিন্তু আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে বলে কোনো কিছুতে একটু আলু না দিলে তাদের পছন্দ হয় না, তাই আমি অল্প একটু আলু কষে রেখেছিলাম, সেটা আমি এই পর্যায়ে এতে অ্যাড করে দিলাম। আপনারাও চাইলে এই টাইমে একটু কষে রাখা ছোটো ছোটো করে টুকরো করা কষে রাখা আলু এই টাইমে অ্যাড করে দিতে পারেন, দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এই চানাগুলো এর ভেতরে ঢেলে দেব। জলটা কিন্তু আমি আলাদা করে রেখেছি, চানা যে সেদ্ধর যে জলটা, কাবলি ছোলার সেদ্ধর যে জলটা, এটা আলাদা করে রেখেছি, ওই জলটা দিয়েই কিন্তু আমি সেদ্ধ করব, ওই জলটা কিন্তু ফেলে দেবেন না, ওই জলটায় ছোলার সম্পূর্ণ পুষ্টিগুণ থাকে, এবং ওই ছোলার জলটা দিয়ে সেদ্ধ করলে এর একটা আলাদা টেস্টও আসে, ওই জন্যে অন্য জল দেবেন না, ছোলার সেদ্ধর যে জলটা ওইটাই কিন্তু অ্যাড করবেন। মশলার সঙ্গে আমি ছোলাটাকে ভালো করে কষে নিচ্ছি, এখনই যা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা, এটা একটু কষবো, কষে ছোলা সেদ্ধর জলটা দিয়ে ব্যাস সেদ্ধ বসিয়ে দেবো, তাহলেই আমার চানা কমপ্লিট। মশলার সঙ্গে চানাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, এবার আমি চানা সেদ্ধর যে জলটা সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি, চানা সেদ্ধর জলটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা চানার সঙ্গে চানার মধ্যে ঢেলে দিলাম, এই জলেতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে, আর কিন্তু আমার এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই, দেখুন একদম সুন্দর মাপে জল হয়েছে, ব্যাস এটা সেদ্ধ করতে দিয়ে দেব, আমার চানা রেডি হয়ে যাবে, এটা চাপা দিয়ে আমি সেদ্ধ করব। দেখুন বন্ধুরা চানা মশলা কিন্তু একদম আমার রেডি, গ্রেভিটা কত সুন্দর গাঢ় গ্রেভি হয়েছে দেখুন, এইটুকু কিন্তু ঝোল আমি রাখবো, তার কারণ এটা যখন ঠান্ডা হবে এই ঝোলটা কিন্তু টেনে নিয়ে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, চানাগুলো কত সুন্দর সফট হয়েছে, আর চানা মশলা মানে একদম রেডি, সুন্দর ফ্লেভার আসছে। এইভাবে চানা মশলা আপনারাও বানিয়ে ফেলুন, যে কোনো কিছুর সঙ্গে এনজয় করুন, দারুণ সুস্বাদু হয় এই চানা মশলাটা, বানান আর আমাকে জানান যে কেমন হয়েছে, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম, এরকম দারুণ দারুণ সুস্বাদু রেসিপির জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো সম্পূর্ণটা ওয়াচ করবেন, নাহলে কিন্তু এই প্রসেসগুলো যে আমি দেখাই এগুলো কিন্তু পুরোটা বুঝতে পারবেন না,
তার জন্য আমার ভিডিওগুলো সম্পূর্ণটা ওয়াচ করবেন, আর একটা করে লাইক প্লিজ করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, নমস্কার বন্ধুরা।